যতক্ষণ পর্যন্ত এই মামলা দায়ের না হবে আমরা বরিশালের রাস্তাঘাট অবরোধ করে দেব। আমি তাকে তো নির্যাতন করি না এবং আমার কোনো লোক নির্যাতনের সাথে জড়িত না। আমাদের দোষটা কি? আমি হুন্ডাই বিসিকে হালিম করি এক লোক আছে ওই ওয়ার্কশপ ওই জায়গা গেছি ওই ওয়ার্কশপের সামনে দিয়া ওই মিজান পাজারু গাড়ি থামাই হুন্ডাই অনেক ঘর আছে ডাক্তারি আমার শটগান ঠাইয়া যেতুম সুবেকুরির মালিক মিজান শটগান ঠাইয়া আমার লইয়া সে ওই সে তার ওই ফ্যাক্টরি দিকে ফ্যাক্টরিতে নিয়ে গুলি করবে ই করবে বুকে ঠেকাই দিয়েছে তারপর মারধর করছে সিসি ক্যামেরার ফুটেজও আছে এবং তারপর পুলিশের দ্বারে ভাই লাস্টে পুলিশ ই করিয়া অস্ত্র লোড করিয়া তারপর আমার সেই র্যাবও খবর দিয়েছে র্যাবও খবর দিয়েছে আমি তার কাছে টাকা পাই মিজানের কাছে বালির টাকা মিজানের ছোট ভাইয়ের কাছে পাই 1,85,000 আর মিজানের কাছে বালির ভাই 1,75,000 পেমিলিয়ে সুতে বালি ফেলে আজকে ওই আজকে আমার ওই অস্ত্র ঠাইয়ে ধরিয়ে আর লোকজন তারপর আমার এই যে 40 জানে মারি ফেলাই ভাই আর মারছে রেবাংছে রেব দিয়ে ধরাই দেবে ধরে অস্ত্রের মুখে ওনাকে কিডন্যাপ করে ওনাকে তার কারখানা নিয়ে যায় এবং যখন হত্যার উদ্দেশ্যে তাকে অস্ত্র ত্যাগ করে এবং এলোপাতারি তার ভাইরা এবং সে মিলে তাকে হতাহত করে তখন স্থানীয় ডিউটিরত পুলিশ এবং কিছু স্থানীয় লোকজনের সহায়তায় তার জীবন রক্ষা পায় এবং পুলিশ তাকে উদ্ধার করে এই কাউনিয়া থানায় নিয়ে আসে। পরবর্তীতে আমরা নেতৃবৃন্দরা আসলে আমাদের বরিশাল মহানগরের সকল সিনিয়র নেতৃবৃন্দ কাউন্সিলররা এখানে উপস্থিত আছে সাধারণ জনগণ আছে আমরা মামলা এজাহারের জন্য এখানে দায়ের করা এজাহার আমরা জমা দিলে নিচ্ছি করে ওনারা সেই দুপুর থেকে গড়িমসি করে আজকে এই সন্ধ্যা পার করে দিয়েছে ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দোহাই দিয়ে মামলাটি এখনও নথিভুক্ত করছে না। আমাদের দাবি অতবিলম্বে পুলিশ তারা এই মামলা গ্রহণ করে আইনি প্রক্রিয়া তারা আমাদেরকে সমাধান দিবে না হলে যতক্ষণ পর্যন্ত এই মামলা দায়ের না হবে বরিশালবাসী আওয়ামী লীগ তথা সর্বস্তরের এই জনগণ এই মামলাকে এই থানা ঘেরাও করে রাখবে। ইভেনকি আমরা আরও কঠোর আমরা কর্মসূচিতে যাব আমরা বরিশালের রাস্তাঘাট অবরোধ করে দেব এরকমের চিন্তাভাবনা আমাদের রয়েছে। রাস্তার থেকে সেফটি চেক করতেছিল এবং পুলিশের সহায়তায় পুলিশ সহ ছিল আমার সাথে পুলিশের সহায়তায় তাকে ধরা হয়েছে ধরে এক জায়গায় পুলিশের তিনজন পুলিশ তাকে রেখেছে পরে র্যাব এসেছে এবং আমি ওসিকে ফোন করেছি এবং ডিসিকে ফোন করেছি তারা পরে এসে তাকে নিয়ে গেছে বলছে তাকে চালান দেওয়া হবে যেহেতু সে ইফটিজিংয়ের সাথে জড়িত। এখানে তো এই ধরনের কোশ্চেনই আসে না আর এখানে আমার আমি তাকে তো নির্যাতন করি না এবং আমার কোনো লোক নির্যাতনের সাথে জড়িত না। সমস্যা তো কিছু না লঞ্চে যাবো আমরা নানা লঞ্চে যাবো আমাদের দোষটা কি? হাজার হাজার মানুষ কালকের অফিস আদালত ব্যবসা বাণিজ্য রাখছে কিন্তু তারা যাবে হয়রাজ 10টা বাজে 9টার লঞ্চ 10টা এখনো কেন ছাড়ে না হোয়াট ইজ দ্য রিজন জানি আমরা এখন বাইদি ভাই শুনি যে মেয়র নাকি না করছে কারণ কি আমাদের দোষটা কি? আমরা কি অপরাধ করছি না কিন্তু আমাদের আমাদের এই কর্তৃপক্ষ কিছু